কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বাইক বাজার 104 এর ভিডিও। তো আজকে বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো। তো আজকে একটা শর্ট ভিডিও হতে চলেছে। তো কালেকশন তো আমাদের অনেকেই থাকে, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি আজকে একটা শর্ট ভিডিও করব, সময়ের অভাবে। তো প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করতে চাই, তো এখানে আমি দেখাতে চলেছি টিভিএস অ্যাপাচে আরটিআর, যেটা 2021 মডেল, BS6 মডেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার কন্ডিশন, ব্ল্যাক কালারের গাড়ি রয়েছে। সামনে তো ABS থাকছেই, এটা সিঙ্গেল ডিস্কের ওপরেই রয়েছে, ফ্রন্ট ABS থাকছে। আর এখানে এই গাড়িটা 2021-এরই গাড়ি রয়েছে। আর এখানে কিলোমিটার্সটাও আমি দেখিয়ে দেবো, এটা চলেছে মাত্র 12,000 কিলোমিটার্স। এখানে কিলোমিটার দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর গাড়ির ওভারঅল লুক ঠিকই রয়েছে, সামনের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন, সামনের টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ঠিকঠাকই রয়েছে গাড়িটার। তো পেছনেও টায়ারটা ঠিকই রয়েছে। তো এই গাড়িটা যদি আপনাদের পছন্দ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসে। এটা প্রাইস থাকবে একদম রিজনেবল আপনাদের জন্য। এই গাড়িটা আপনাদের জন্য থাকছে মাত্র 82,000 টাকা। তো 82,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচে আরটিআর BS6 2021 মডেল, মাত্র 12,000 কিলোমিটার চলা গাড়ি। তো আমি প্রথমেই বললাম আজকে ভিডিওটা শর্ট হবে, আমাদের কালেকশান কিন্তু অনেক রয়েছে। এই মডেলের গাড়ি আপনারা BS4-এও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের অনেক কালেকশান রয়েছে, যেমন পালসার NS, RS, যদি আপনি TVS-এর হয় তো TVS অ্যাপাচে আরটিআর BS6, BS4 মডেল, অ্যাপাচে আরটিআর 4V মডেল, হন্ডা গাজিয়া স্কুটারের ওপরে, হন্ডা গাজিয়া, ইয়ামাহা, রেজেড রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে TVS এনটর্ক, TVS জুপিটার, সব ধরনের মডেলই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এখন আমি যে গাড়িটা দেখাতে চাইবো আপনাদেরকে, পালসার NS 200, পালসার NS 200 সিসির গাড়ি এটা। আর এটা ABS-এর সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে ABS রয়েছে। তো ফ্রন্ট ABS, এটা সম্ভবত 2020-এর মডেল রয়েছে। তো নাম্বার প্লেট এখানে দেওয়া রয়েছে WB56 নাম্বার, মানে পুরুলিয়া রেজিস্টার্ড গাড়ি, WB56 আপনার সামনে নাম্বার প্লেট দেওয়া রয়েছে। এই গাড়িটা আমাদের কালেকশানে সবে এসছে, সরি সামনে নাম্বার প্লেটটা নেই, পেছনে নাম্বার প্লেট রয়েছে। তো WB56 নাম্বার। তো এই গাড়িটা যদি আপনাদের পছন্দের মডেল হয়, এটা 200 সিসির গাড়ি, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রাইস থাকবে এটা আপনাদের জন্য মাত্র 82,000, মাত্র 82,000 টাকা। তো 82,000-এ পেয়ে যাচ্ছেন পালসার NS হোয়াইট কালারের BS4 মডেল উইথ ABS, ABS-এর সাথে থাকছে। আর এই গাড়িটা আমি চেষ্টা করব যদি কিলোমিটার দেখানো যায় এখানে। তো এই গাড়িটা মোটামুটি চলেছে, এখানে দেখাচ্ছে 12,168 কিলোমিটার। তো 12,168 কিলোমিটার পালসার NS 200 গাড়ি, হোয়াইট কালারের, ভালো কন্ডিশনের গাড়ি। এটা জন্য আপনাদের যোগাযোগ করতে হবে বাইক বাজার 104-এ আমাদের সাথে। আর আমাদের নাম্বারগুলো তো স্ক্রিনে দেওয়াই থাকে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো নেক্সট গাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে। তো এটাও পালসার NS-ই রয়েছে, পালসার NS 160, BS4 মডেল, 2020-এরই মডেল রয়েছে। এখানে নাম্বার প্লেট তো দেওয়ার আছে, আপনারা নাম্বারটা চেক করে নিতে পারবেন, WB 96 নাম্বার, মানে বাড়াইপুর রেজিস্টার্ড, আলিপুর এয়ারটিও বাড়াইপুর, বাড়াইপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে। সামনে থাকছে ABS, ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথেই রয়েছে গাড়িটা। কালারটা তো রেড আপনারা দেখতেই পাচ্ছেন, ওভারঅল কন্ডিশান ঠিকঠাকই রয়েছে। তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা প্রাইস থাকবে আপনাদের জন্য, এই গাড়িটা যে প্রাইসে আপনাদেরকে আমরা দিতে পারবো, এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 72,000 টাকা। তো 72,000-এ পেয়ে যাচ্ছেন পালসার NS 160, রেড কালারের গাড়ি। এবং গাড়ির মধ্যে 5 বছরের ইন্স্যুরেন্সও আপডেট রয়েছে, আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু 5 বছরের ইন্স্যুরেন্স কভার করে, 5 ইয়ার ইন্স্যুরেন্সের সাথেই আপনারা পেয়ে যাবেন। আর গাড়িটা খুব কম চলা, এখানে ওডোমিটারটা এই গাড়িটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই গাড়িটা খুব কম চলা গাড়ি, মাত্র চলেছে 4,162 কিলোমিটার। আপনারা অনেকেই কমেন্ট করেন ওডোমিটার দেখানোর জন্য, তো আজকে আমি অল্প কয়েকটা গাড়ি দেখাচ্ছি, তার মধ্যে এইগুলো কভার করার চেষ্টা করছি। মাত্র 4,162 কিলোমিটার চলা পালসার NS, আলিপুর এয়ারটিও বারাইপুর রেজিস্টার্ড, আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে 72,000 টাকায়। 72,000-এ এরকম একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তো আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান, আমাদের অ্যাড্রেসটা আমি একবার বলে দেবো আপনাকে। যদি আপনারা কেউ কলকাতার বাইরে থেকে আসেন, তাহলে আপনারা হাওড়া বা শিয়ালদা হয়ে আসতে পারেন, হাওড়া বা শিয়ালদা হয়ে ওখান থেকে ঠাকুরপুকুর বাজার, ঠাকুরপুকুর বাজার থেকে আপনারা এখানে আসতে পারেন। এই জায়গাটার নাম গাজীপুর মোড়, বাঁকড়াহাট রোড, কলকাতা 104 পিনকোড। আসতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, তাহলে নিচের দেওয়া যে নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে পালসার NS 160, এটা নন ABS মডেল, এটা WB 12 নাম্বার, মানে হাওড়া রেজিস্টার গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সম্ভবত 2018-এর গাড়ি রয়েছে, 2018-এর পালসার NS 160, এটা
ওভারঅল কন্ডিশন ঠিকঠাকই রয়েছে, কালারটা তো ব্লুই আপনারা দেখতে পাচ্ছেন। টায়ার কন্ডিশন ঠিকই রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে টায়ারের। তো প্রাইস যেটা থাকবে আপনাদের জন্য মাত্র 65,000 টাকা, তো 65,000-এ পেয়ে যাচ্ছেন এরকম একটা এনএস। আমি একটা রেড কালারে দেখালাম, এবিএস মডেল, যেটা 2020 গাড়ি রয়েছে, 4,000 কিলোমিটার চলা, আর এটা আপনার 2019-18 গাড়ি হবে। এটা নন এবিএস গাড়ি, আপনারা পাচ্ছেন 65,000 টাকায়। তো এই গাড়িটা নেওয়ার জন্য আপনাদের খুব তাড়াতাড়ি কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে CT 110X মডেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন 2021-এর শেষের দিকের গাড়ি, মানে 22-এর মডেলই বলতে পারেন আপনারা। গাড়ির নাম্বার প্লেট এখানে নেই, এটা বীরভূম রেজিস্টার্ড গাড়ি রয়েছে। তো CT 110X ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র 6 থেকে 8 মাসের মধ্যেই বয়স। আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটাকে একটু ভালো করে দেখানোর জন্য। CT 110X ওভারঅল লুক ঠিকই রয়েছে, কালার টালারগুলো ঠিকই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস থাকবে। এই গাড়িটা তো 5 বছরের ইন্স্যুরেন্স কভার করবেই, 2021-22-এরও গাড়ি হতে পারে। আর কিলোমিটার এখানে দেওয়াই রয়েছে, মাত্র 8,262 কিলোমিটার চলা গাড়ি, মাত্র 8,262 কিলোমিটার চলা বাজাজ CT 110X নিউ মডেল, যেটা আপনার সবে লঞ্চ করেছে। এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 58,000 টাকা, তো 58,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম একটা সুন্দর চকচকে গাড়ি। তো আজকে আমি প্রথমেই বলেছিলাম যে একটা শর্ট ভিডিও বানাবো, তো এই ছিল আজকের আমার কালেকশান। তো সময়ের অভাবে আমি আরও গাড়ি দেখাতে পারলাম না আজকে, তো সেই কারণে আপনার এখানে 4টে গাড়ি ছিল, 4-5টা আমি এইটাই আজকে দেখালাম। এছাড়া আমাদের কাছে অনেক কালেকশান রয়েছে, তো নেক্সট ভিডিও আমি একটা বড় ভিডিও করার চেষ্টা করব যেখানে আপনারা অনেক কালেকশান পেয়ে যাবেন। তো আজকে জন্য এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, আপনারা সঙ্গে থাকুন।